রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে সাহাবীদেরকে বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুন মুবারক, তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে, বরকতপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ তোমাদের উপর ফরজ করেছে। রমজান মাসে প্রথম রাত যখন শুরু হয়, তুফাত্তাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, রমজানের প্রথম রাতে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুন নার ওয়া ফি রিওয়ায়া আবওয়াবুল জাহিম, রমজানের প্রথম রাতে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, রমজানের প্রথম রাতে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, মুসলমানের জীবনে যত মাস আসে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই মাসটা আসে তাদের জন্য এটা হলো রমজান মাস। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, মুনাফিকদের জীবনে সবচেয়ে খারাপ যেই দুঃসংবাদ এটা হলো রমজান মাস। মুসলমানের জন্য সবচেয়ে কল্যাণ রমজান মাস, মুনাফিকদের জন্য সবচেয়ে অকল্যাণ রমজান মাস। কেন? নবী বলেন, ওয়াজালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুনা, কেননা রমজান মাসে মুসলমানরা মিনাল কুওয়াতি লিল ইবাদা, ইবাদত করার জন্য আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করে রমজানে। আর মুনাফিকরা, ওয়ায়ুইদ্দু ফীহিল মুনাফিক মিন গাফলাতিন নাস ওয়া আওরাতিহিম, রমজানে মুনাফিকরা মানুষের দোষ তালাশ করে, মুসলমানরা ইবাদতের শক্তি অর্জন করে, মুনাফিকরা মানুষের দোষ তালাশ করে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন।